বন্ধুরা, আজকে আমি পটলের একটা অসাধারণ রেসিপি করে দেখাব। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এতে আমি 1 টেবিল স্পুন নুন হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। কড়াইতে এবার আমি 1/4 কাপ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে হালকা ফ্রাই করে নেব। যখন আমার পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে, তখন আমি 1/2 কাপ ড্রাই রোস্ট করা চিনি বাদাম এখানে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। পটল, চিনে বাদাম আর শুকনো লঙ্কা আমার ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটি আমার তৈরি হয়ে গেছে, আমি 1টি বাটিতে এটিকে নামিয়ে নিলাম।